হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাছ, ঝিঙে, আলু এবং পটল দিয়ে মজাদার একটি সবজির রেসিপি, যার নাম হলো ঝিঙে আলুর রসা। এটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। তাহলে দেখে নিন কীভাবে বানাই এই ঝিঙে আলুর রসা। ঝিঙে আলুর রসা বানানোর জন্য প্রথমেই একটা কড়াইতে 2 টেবিল স্পুন সর্ষের তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম অল্প গোটা জিরে। জিরেটা তেলের মধ্যে 10 থেকে 15 সেকেন্ড মতো ফ্রাই করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে কেটে রাখা 2টো মিডিয়াম সাইজের আলু, 2টো পটল এবং অল্প নুন। পটল দেওয়াটা পুরোই অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। এবার এই সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটাকে ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না হতে দেব 2 মিনিট। তবে মাঝে মাঝে ঢাকনা খুলে এটাকে নেড়ে দিতে হবে, যাতে নিচে বসে না যায়। প্রায় 2 মিনিট পর ঢাকনাটা খুলে এটাকে একটু নেড়ে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব 1টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এবং 2টো মিডিয়াম সাইজের ঝিঙে। ঝিঙে আমি এইভাবে কেটে নিয়েছি। এবার এই সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটাকে ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে আরও 2 মিনিটের জন্য রান্না হতে দেব। 2 মিনিট পর এখন ঢাকনাটা খুলে প্রথমেই এটাকে একটু নেড়ে দেব এবং এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা চেরা কাঁচা লঙ্কা, 1টা মিডিয়াম সাইজের টমেটো কুচি, 7 মতো নুন, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন লঙ্কা গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন ধনে গুঁড়ো। এবার সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1/4 টিস্পুন আদা বাটা। আদাটা সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে এটাকে ঢাকনা দিয়ে লো ফ্লেমে রান্না হতে দেব 1 মিনিট, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এক মিনিট পর ঢাকনাটা খুলে এটাকে একটু নেড়ে দেওয়ার পর আমি চেক করে নিচ্ছি আলুটা কতটা সেদ্ধ হয়েছে। আলুটা 80% সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ জল। জলটা সব সবজির সাথে ভালোভাবে মিশিয়ে এটাকে ঢাকনা দিয়ে হাই ফ্লেমে রান্না হতে দেব 2 মিনিট। হাই ফ্লেমে প্রায় 2 মিনিট রান্না হওয়ার পর এখন ঢাকনাটা খুলে প্রথমেই এটাকে একটু নেড়ে দেব এবং এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। এবার মাছগুলোকে গ্রেভির সাথে ভালোভাবে মিশিয়ে এটাকে ঢাকনা দিয়ে লো ফ্লেমে রান্না হতে দেব 2 মিনিট। প্রায় 2 মিনিট পর ঢাকনাটা খুলে এটাকে একটু নেড়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে একটা সার্ভিং বোলে নামিয়ে নেব। আমাদের আজকের রেসিপি মাছ দিয়ে ঝিঙে আলুর রসা সার্ভ করার জন্য একদম রেডি। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, বাই।